আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কক্সবাজারে করোনায় একজনের মৃত্যু, একই উপসর্গ নিয়ে দেশে মৃতের সংখ্যা 3 জন। কিটের কার্যকারিতা পরীক্ষা শেষে এ মাসে করোনা শনাক্তে কিট ব্যবহার করতে চায় গণস্বাস্থ্য কেন্দ্র। মহান মে দিবস আজ, করোনা ভাইরাসের এই সংকটময় পরিস্থিতি ধৈর্য ও সাহসের সাথে মোকাবেলার আহ্বান রাষ্ট্রপতির। এবং সারা দেশে বাম্পার ফলন হলেও পরিবহন সংকটে বাজারজাত করতে না পারায় বড় লোকসানের আশঙ্কা কৃষকদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মার্কিন দেশটিতে ভালো নেই প্রবাসী বাংলাদেশিরা। 44 দিনে এই ভাইরাসে গোটা যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন 223 জন বাংলাদেশি। নিউ ইয়র্ক রাজ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 15 মে পর্যন্ত থাকবে লকডাউন, কিন্তু কোভিড-19 আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের প্রথম স্থানে আছে নিউ ইয়র্ক। তাই অনেক প্রবাসী বাংলাদেশি নিউ ইয়র্কে লকডাউনের সময় বৃদ্ধির জন্য মতামত দিয়েছেন। সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করে চলেন, আমরা আশা করি আমাদের এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো। আমাদের এখানে আসলে যে লকডাউন আমাদের 15 তারিখের মধ্যে খোলার কথা, আমি মনে করি এটাকে আরো 15 দিন করা উচিত। আমার মনে হয় বাংলাদেশি বলেন, পৃথিবীর সমস্ত মানুষের মৃত্যুর হারটা কমবে, অসুস্থ মানুষ বেঁচে যাবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজারে এক নারীর মৃত্যু হয়েছে, আর একই উপসর্গ নিয়ে বরিশাল, চুয়াডাঙ্গা ও কক্সবাজারে মারা গেছে আরও অন্তত 3 জন। এছাড়াও প্রতিদিন প্রায় সব জেলাতেই নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। লকডাউন সহ নানা উদ্যোগের পরও করোনা ভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এর বিস্তার। জেলায় নতুন করে 42 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 1000, আর মারা গেছে 42 জন। বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছে, তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। এ নিয়ে বরিশাল বিভাগের 6 জেলায় মোট আক্রান্ত হয়েছে 116 জন, আর মারা গেছে 5 জন। চুয়াডাঙ্গার বড়সলুয়া গ্রামে এক যুবক করোনা উপসর্গ নিয়ে মারা গেছে, তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তি ও তার আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন। কক্সবাজারে করোনা আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 65 বছর বয়সী এক নারী মারা যান। বুধবার করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, পরে তার নমুনা সংগ্রহ করে করোনার অস্তিত্ব পাওয়া যায়। জেলা সিভিল সার্জন জানান, গত 1 মাসে কক্সবাজারে 1249 জনের করোনা পরীক্ষা হয়েছে, এর মধ্যে 43 জনের করোনা শনাক্ত হয়। বান্দরবানে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। সোয়ালোক ইউনিয়নের সুলতানপুর এলাকায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে, আর নতুন করে এক শিশুসহ একই পরিবারের 3 জন আক্রান্ত হয়েছে। এরা সবাই মায়ানমার সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যানছড়ির বাসিন্দা। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 8 জনে। ঝালকাঠি সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারের দেহে করোনা ধরা পড়েছে। তাকে আইসোলেশনে এবং ওই অফিসের 20 জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় 24 ঘন্টায় নতুন করে 4 জন করোনায় আক্রান্ত হয়েছে, এদের মধ্যে 3 জন নবীনগর ও 1 জন নাসিরনগর উপজেলার। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 43 জনে, আর মারা গেছে 2 জন। লক্ষ্মীপুরে প্রথম করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন রামগতি উপজেলার 52 বছরের ইউনুস মাঝি। তিনি লক্ষ্মীপুর জেলায় দ্বিতীয় করোনা আক্রান্ত রোগী ছিলেন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ঢাকা থেকে আসা এক পুলিশ কনস্টেবল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনার আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 16 জনে। এদিকে শেরপুরে নতুন করে আরও এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে। এ ঘটনায় সদর হাসপাতালের জরুরি বিভাগ জীবাণুমুক্ত করে পরে চালু করা হয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা।
কিটের কার্যকারিতা পরীক্ষা শেষে এ মাসে করোনা শনাক্তে কিট ব্যবহার করতে চায় গণস্বাস্থ্য কেন্দ্র। তাদের আশা, আগামী 15 দিনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ল্যাবে কিটের পরীক্ষা করা সম্ভব হবে। তবে বৈজ্ঞানিক তথ্য, উপাত্ত আর কিট প্রয়োগের ব্যবহারের পরই এর কার্যকারিতা সম্পর্কে জানা যাবে। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত র্যাপিড টেস্টিং কিটের কার্যকারিতা ল্যাবে পরীক্ষা করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বা ICDDRB ল্যাবে এই কিটের পরীক্ষা করা হচ্ছে। বৈজ্ঞানিক তথ্যপাত্র যাচাইয়ের পাশাপাশি অন্তত 200 রোগীর উপর এই কিটের পরীক্ষা করা হলে তাতে ভালো ফলাফল আসবে, এমনটা আশা করছে গণস্বাস্থ্য কেন্দ্র। কই রোগীর এখান থেকে হাত থেকে সামান্য 2 cc রক্ত নিয়ে আমাদের কিটের মধ্যে দিয়ে দেখবেন, আমাদের কিটে দেখবে রক্ত দিয়ে, তাদেরটা দেখবে কফ দিয়ে ই দিয়ে। তবে তাদেরটার ওটা কফ দিয়ে করা করতে অনেকগুলি প্রক্রিয়া আছে, এটা করতে তাদেরকে সপ্তাহখানিক হয়তো সময় লাগবে, নির্ভর করে কত স্যাম্পল করতে চান এটা ওনারা ডিসাইড করবেন, ওনারা ঠিক করতে সায়েন্টিফিক্যালি 200 স্যাম্পল ইজ এ ভ্যালিড স্যাম্পল। শনিবার গণস্বাস্থ্য কেন্দ্রের কিট BSMEMU দেয়া হবে। ল্যাব পরীক্ষায় এই কিটের কার্যকারিতা সম্পর্কে জানা যাবে বলে মনে করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান। কিটের কার্যকারিতার ফলাফল পজিটিভ হলে সর্বোচ্চ 400 টাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের এই কিট পাওয়া যাবে। তাদের দাবি, PCR ল্যাবের মতোই তাদের কিট করোনা পরীক্ষায় কাজ করবে, এমনটাও দাবি গণস্বাস্থ্য কেন্দ্রের। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকার নির্দেশনা মানছেন না নগরবাসী। যথাযথভাবে সামাজিক দূরত্ব অমান্য করে গল্প আড্ডায় সময় কাটাচ্ছেন অনেকেই। নিয়ম ভেঙে রাজধানীর অলিগলি থেকে শুরু করে দোকানগুলোতেও বেড়েছে জনসাধারণের অবাধে চলাফেরা। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। টোলারবাগে গলির রাস্তায় খেলাধুলায় মেতে উঠেছে একদল কিশোর। করোনা ভাইরাসের কারণে এলাকাটি লকডাউন ঘোষণা করা হলেও তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। মানে আজকে আজকে না আজকে খেলতেছি, আমি মনে হয় বৃষ্টির সময় একটু আনন্দ করতেছি পোলা পাইন্ডা। আতঙ্ক আছে তো অবশ্যই, কারণ দেশের ভিতরে এটা আছে, এত বড় একটা রোগ, তাই অবশ্যই আছে আতঙ্ক। হ্যাঁ, মনের আনন্দ একটু মানে জাস্ট টাইম পাস এই আদর। দিন যতই যাচ্ছে মানুষের মধ্যে ঘর থেকে বাইরে বের হওয়ার প্রবণতা ততই বাড়ছে। অনেকের মুখে মাস্ক থাকলেও একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে বাজার করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে বিনা প্রয়োজনেও ঘর থেকে রাস্তায় বের হচ্ছেন কেউ কেউ। অলিগলিতে জটলা পাকিয়ে গল্প আড্ডায় সময় কাটাচ্ছেন অনেকে, বিশেষ করে মহল্লার দোকানগুলোতে তরুণ ও কিশোরদের আড্ডা দেখে মনে হওয়ার জো নেই করোনা ভাইরাসের কোনো ভয় বা আতঙ্ক তাদের আছে। কাঁচা বাজারের পাশাপাশি বিভিন্ন দোকানের জুতা স্যান্ডেল থেকে শুরু করে কাপড়ের দোকানেও ছিল মানুষের ভিড়। এখন ভাই সচেতন হবো যে আপনার সচেতন বেশি থাকলে তো আর এই ব্যবসা করে খাইতে পারবো না, বাজারে মানে না, তারপরে অনেক চাপ সৃষ্টি করে। এদিকে করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই গাবতলিতে আন্দোলনে নামেন মোটর শ্রমিক। ভাইরাস নয়, ক্ষুধা এখন তাদের বড় শত্রু বলেও জানান তারা। পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এই কারণে আমরা এই যে রাস্তায় নামছি স্যার। এখন যে পরিস্থিতি, আমরা দেখা গেছে আমাদের ফ্যামিলি, মা বাপ কিংবা বউ বাচ্চা নিয়ে আমরা অনাহারে জীবন যাপন করতেছি। সচেতন থাকলেই তো পেট ভরবে না। এদিন বৈরি আবহাওয়ার কারণে জরুরি কাজে নিয়োজিত পরিবহনের বাইরে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা কম ছিল প্রধান সড়কগুলোতে। আপেল মাহমুদ, ATN বাংলা, ঢাকা। করোনা দুর্যোগ থেকে উত্তরণে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে সরকারি বাসভবনে গণমাধ্যমকে তিনি বলেন, অচিরেই করোনার কালো মেঘ কেটে যাবে। এ সময় সামনে থেকে যারা করোনা যুদ্ধে সাহসিকতার পরিচয় দিচ্ছেন তাদের ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে সরকার। সকলের সম্মিলিত আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে করোনার কালো ম্যাগ অচিরেই কেটে যাবে ইনশাল্লাহ। ফ্রন্ট লাইনে থেকে করোনা যোদ্ধারা যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন প্রতিটি দিন, সেজন্য সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন
সরকার ফ্রন্টলাইনে কর্মরত করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টিও অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে। দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণেও সরকার দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর মধুবাগে ফিউচার বাংলাদেশ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি একথা বলেন। তার অভিযোগ, সরকার দলীয় নেতারা একদিকে ত্রাণ লুটপাট করছে, অন্যদিকে ক্ষুধার জ্বালায় দরিদ্র মানুষ অবর্ণনীয় দুর্ভোগে দিন কাটাচ্ছে। আজকে আমরা সরকারের দিক থেকে দেখছি যে ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ কমিটি তারা করেছেন, তাদেরকে নিয়ে করেছেন, আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে করেছেন। তারা যেটা সুপারিশ করবে স্থানীয় প্রশাসনকে, পিওনকে বা অন্যকে, তারা তাদের তালিকা অনুযায়ী দিবে। অর্থাৎ এখানেও তারা দলীয়করণ করছে, এখানেও তারা মানে নিজেদের লোক এবং অপরের লোক এই হিসেবে তারা ত্রাণ দিচ্ছে। অথচ আজকে কোটি কোটি মানুষ না খেয়ে আছে, হাহাকার করছে। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কৃষকের উৎপাদিত পণ্য, শাকসবজি ও পচনশীল সামগ্রী পরিবহনের জন্য পার্সেল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে। সকাল 10টায় প্রথম ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাদেকুর রহমান জানিয়েছেন, ট্রেনটি চট্টগ্রামের সীতাকুণ্ড, ফেনী, লাকসাম, কুমিল্লা সহ বিভিন্ন স্টেশন থেকে মালামাল নিয়ে ঢাকা পৌঁছবে। তবে কোনোভাবেই এই ট্রেনে যাত্রীরা যাতে উঠতে না পারে সে ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে। এই পার্সেল ট্রেন শাকসবজি থেকে শুরু করে খাদ্য সরবরাহে ভূমিকা রাখবে বলে জানান রেলওয়ে কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশ রেলওয়ে ঢাকা দেওয়ানগঞ্জ ঢাকা ও খুলনা ঢাকা খুলনা রুটে 3 জোড়া পার্সেল বিশেষ ট্রেন পরিচালনা করবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশে গত 25 মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশে 6,959টি কওমি মাদ্রাসাকে 8,31,25,000 টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে এরই মধ্যে সংশ্লিষ্টদের কাছে এ অর্থ পাঠানো হয়েছে। জেলা প্রশাসকদের মাধ্যমে দেশের 8টি বিভাগের বিভিন্ন কওমি মাদ্রাসাকে এ অর্থ পৌঁছে দেওয়া হয়। আজ মহান মে দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। করোনা ভাইরাসের এই সংকটময় পরিস্থিতি ধৈর্য ও সাহসের সাথে মোকাবেলার আহ্বান জানান রাষ্ট্রপতি। সেই সাথে শ্রমিকের স্বার্থ সংরক্ষণ ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে মহান মে দিবস উপলক্ষে সব কর্মসূচির সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শ্রমিক এবং মালিক দুই পক্ষের সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বৃদ্ধির আশা প্রকাশ করেন তিনি। খাগড়াছড়ি ও পটুয়াখালী সহ সারাদেশে বাম্পার ফলন হলেও বড় লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। মাঠ ভরা ফসল থাকলেও এই করোনা পরিস্থিতিতে বিক্রি করতে পারছেন না তারা। পরিবহন সংকটে তা বাজারজাত করতে না পারায় নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। এজন্য সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে আছেন কৃষকরা। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আপেল মাহমুদ। যেদিকেই চোখ যায় মাঠ জুড়ে শুধু ফসলের সমাহার। মাচার লতায় দুলছে চিচিঙ্গা, করলা, বরবটি সহ বিভিন্ন ধরনের মৌসুমি ফসল। পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় এবার ভালো ফলন হয়েছে, তবুও দুশ্চিন্তায় চাষিরা। টানা লকডাউনে ফসল নষ্ট হয়ে যাচ্ছে জমিতেই, স্থানীয় বাজারেও চাহিদা কম। আগে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো, কিন্তু এবার বড় পাইকাররা না আসায় ফসল বিক্রি করতে পারছেন না তারা। পুঁজি তো উঠতো না, লেবারও পুঁজি উঠতো না, এখানে যে অবস্থা হয়েছে আমরা বিক্রি করতে পারতেছি না। এলাকার মানুষ কয়েকজন এসে এসে নিয়ে যায়, এমনি তা বিক্রি করি, তার চাইতে বেশিরভাগ আমাদের গাড়ি ভাড়া চলে যায়, আমাদের লেবার খরচ পাচ্ছি না। পানছড়ি উপজেলায় এবার 595 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির চাষাবাদ হয়েছে। দেশের এই পরিস্থিতিতে ফসলের বিকল্প বাজারজাতের পরিকল্পনা জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। যেসব সবজির দাম উৎপাদন খরচের নিচে নেমে গেছে, তাদের সাথে যোগাযোগ করে ওইসব কৃষক থেকে সরাসরি আমাদের উপজেলা কৃষি কর্মকর্তার সহযোগিতা কৃষক থেকে নিয়ে আমরা খুব শীঘ্রই আমরা ত্রাণের মধ্যে অন্তর্ভুক্ত করে সেগুলো কেনার চেষ্টা করতেছি। এতে যারা সরকারি খাদ্য সহযোগিতা পাচ্ছেন তাদের জন্য যেমন বাজার থেকে খাদ্য ক্রয়ের প্রয়োজন পড়বে না, একই সাথে কৃষকও তার উৎপাদন খরচ
উঠিয়ে নিতে পারবে। পটুয়াখালীতে 1,29,685 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে মরিচ, ভুট্টা, আলুসহ বেশ কিছু শীতকালীন সবজি। অনুকূল আবহাওয়াকে কাজে লাগিয়ে ফসলের বাম্পার ফলনে হাসি ফুটেছিল জেলার প্রায় 40,000 কৃষকের মুখে। কিন্তু করোনার প্রাদুর্ভাব আর টানা লকডাউনে তা বাজারজাত করতে না পারায় খেতেই নষ্ট হচ্ছে ফসল ও সবজি। বেচতে পারি না আমরা, দাম কম, আমাদের তো চালানি উঠবে না। করলা, মরিচ, মুগ ডাল, সূর্যমুখী সহ কিন্তু কোনো কায়দায় বিক্রি করতে পারতেছি না, বাজারে উঠতে পারি না, ক্রয় করার মতো মানুষ নেই বাজারে। সরকার ঘোষিত প্রণোদনায় ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখবে কৃষক, এমন প্রত্যাশা কৃষি কর্মকর্তার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত এসআই নাজিরউদ্দিন স্পেশাল ব্রাঞ্চের প্রতিরক্ষা শাখায় কর্মরত ছিলেন। 25 এপ্রিল তার করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানেই সকালে মারা যান তিনি। নিহত নাজিরের গ্রামের বাড়ি পাবনার ভাঙ্গুড়া থানার কাজীটোলা গ্রামে। সকালে রাজারবাগে তার নামাজে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে তাকে দাফন করা হবে। এই নিয়ে চার পুলিশ সদস্য করোনা ভাইরাসে মারা গেলেন। পাবনায় ত্রাণ সামগ্রী বিতরণে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউনের কারণে দিন মজুর ও খেটে খাওয়া কর্মজীবী মানুষেরা বেকার হয়ে পড়ায় সরকারিভাবে যে সহায়তা দেওয়া হয়েছে তা সঠিকভাবে বণ্টন হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। পাবনা জেলায় গত 28 এপ্রিল পর্যন্ত সরকারিভাবে 1,380 মেট্রিক টন চাল, 64,10,000 নগদ টাকা ও শিশুদের জন্য 18 লাখ টাকার দুধ বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি বরাদ্দের এসব খাদ্য সামগ্রী ও নগদ টাকা জনপ্রতিনিধিদের কাছে তুলে দেয় স্থানীয় প্রশাসন, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও অনেক এলাকায় কোনো ত্রাণ পৌঁছেনি। অনিয়ম দূর করতে সরকারের কঠোর নজরদারি সহ জড়িতদের শাস্তি দান করে দুস্থদের মধ্যে দ্রুত ত্রাণ বিতরণের দাবি জানান ভুক্তভোগীরা। এবারে আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে বেনাপোল পেট্রোপোল বন্দরে চালু হলো আমদানি রপ্তানি বাণিজ্য। করোনা মহামারীর কারণে প্রায় 1 মাস 8 দিন বন্ধ থাকার পর ভারত বাংলাদেশের মধ্যে এ বাণিজ্য শুরু হলো। বৃহস্পতিবার বিকাল 4টায় পেট্রোপোলের লিংক রোডের নোম্যান্সল্যান্ডে পেঁয়াজ, লেবু, ভুট্টা, বিভিন্ন ফল, পাট ও মেস্তা বীজ এবং পান জাতীয় পণ্যসহ পচনশীল পণ্যের প্রথম চালান ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে লোড করা হয়। তবে ভারতীয় কোনো পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে ঢুকছে না, নোম্যান্সল্যান্ড থেকে পণ্য লোড করা হচ্ছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে গণমাধ্যম কর্মীদের রক্ষায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষ থেকে সুরক্ষা বস্তু উপহার পাঠাচ্ছেন। এরই অংশ হিসেবে দুপুরে এটিএন বাংলা কার্যালয়ে এসব সামগ্রী পৌঁছে দেন দলের চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব অ্যাডভোকেট তৈয়ব, স্বাস্থ্য বিষয়ক পরামর্শক ডক্টর মোস্তাফিজুর রহমান আকাশ এবং উপ ব্যক্তিগত সচিব দেলওয়ার জালালি। সুরক্ষা বস্তুর মধ্যে রয়েছেন হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। এই সংকটকালে ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশনের জন্য এটিএন বাংলা সংবাদ কর্মীদের কৃতজ্ঞতা জানান জাতীয় পার্টির GM কাদের। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে আজ থেকে 3 মাস সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করেছে প্রশাসন। কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন বাড়াতে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও এই নিষেধাজ্ঞা জারি করে। জেলা প্রশাসক AKM মামুনুর রশিদ জানান, প্রতি বছরের মতো এবারও মাছ শিকার বন্ধে নিষেধাজ্ঞা কার্যকর করতে কাপ্তাই হ্রদে নৌ পুলিশ, BGB ও মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সার্বক্ষণিক টহল থাকবে। এছাড়া হ্রদে অবৈধভাবে মাছ ধরা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাসের কারণে মৌসুম বাতিল হলেও ফরাসি লিগ ওয়ানের চ্যাম্পিয়ন হচ্ছে প্যারিস সেন্ট জার্মেইন, আর এতে করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপার স্বাদ পেতে যাচ্ছে PSG। এদিকে এ মাসের শুরুতে ফ্রান্সের ফুটবল সংস্থা জানিয়েছিল ফ্রান্স 11 মে থেকে লকডাউন তুলে নিতে যাচ্ছে, ফলে জুন থেকে লিগ আবারও শুরু করা যাবে। তবে পরবর্তীতে এমন সম্ভাবনা নাকচ করে দেন দেশটির প্রধানমন্ত্রী এদুয়া ফিলিপে। করোনা ভাইরাস মহামারীর কারণে সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সের ফুটবল হওয়ার কোনো সুযোগ নেই বলে জানান তিনি।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কক্সবাজারে করোনায় একজনের মৃত্যু, একই উপসর্গ নিয়ে দেশে মৃতের সংখ্যা 3 জন। কিটের কার্যকারিতা পরীক্ষা শেষে এ মাসে করোনা শনাক্তে কিট ব্যবহার করতে চায় গণস্বাস্থ্য কেন্দ্র। মহান মে দিবস আজ, করোনা ভাইরাসের এই সংকটময় পরিস্থিতি ধৈর্য ও সাহসের সাথে মোকাবেলার আহ্বান রাষ্ট্রপতির। এবং সারাদেশে বাম্পার ফলন হলেও পরিবহন সংকটে বাজারজাত করতে না পারায় বড় লোকসানের আশঙ্কা কৃষকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN Bangla News। ধন্যবাদ।